দীর্ঘমেয়াদী লকডাউনের পর সোমবার থেকে খুলল বেলুড় মঠের দরজা। সকাল 9টায় সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠের সিংহদুয়ার। তবে একাধিক বিধি নিষেধ এবং নিরাপত্তা মেনেই খোলা হয় বেলুড় মঠের দরজা। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের জন্য মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মূল দরজায় বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। তবে মন্দিরের দরজা খুললেও সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি মিলবে না দর্শনার্থীদের। রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, সারদা মায়ের এবং বিবেকানন্দ মন্দিরেই আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে দর্শনার্থীদের। সকাল 9টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে কেউ এসে দর্শন করতে পারেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।